মঞ্চ মেলা চলছে কনগরে সেখানে এসছে সায়েন্স কনগর বিজ্ঞান বিজ্ঞানী আমাদের দেশে যে প্রবলেমটা হচ্ছে নিউটন যেটা আবিষ্কার করলেন সেটা বিজ্ঞান তারপর যেটা ব্যবহার করা হলো সেটা হচ্ছে টেকনোলজি এডিসান লাইটের আবিষ্কার করলেন মাথা লাগিয়ে সেটা বিজ্ঞান কিন্তু আপনি যখন বাড়িতে সুইচটা অন করছেন সেটা হচ্ছে টেকনোলজি তো আমাদের দেশে বিজ্ঞান বিজ্ঞান করে যে আমরা চেঁচাই এমপ্লয়মেন্টটা বিজ্ঞানের ভেতরে পড়ে যে দেশে একশো কোটির ওপরে প্রবলেমে রয়েছে আশি কোটিকে খাওয়ানো হচ্ছে সেই দেশের কুড়ি কোটি সন্তানরা মানে আমরাও তো এক স্টুডেন্ট ছিলাম তো বিজ্ঞান এখনও আমাদেরকে জুড়তে পারেনি তো সেই বিজ্ঞানের আবিষ্কার কবে হবে যখন বিজ্ঞান আমাদের দেশের থেকে দুর্ভিক্ষ দূর করবে এখনও ভারতবর্ষের খবরে না খেয়ে মারা যাওয়াটাও যেমন আসে কিডন্যাপিংও আসে নির্ভয়া ফান্ডও ক্রিয়েট হয়েছে অন্ধবিশ্বাস যত গাঢ় করে বসেছে টিভি চ্যানেলগুলোতে সেইভাবে বিজ্ঞানকে আমরা দেখতে পাই না মাঝে মাঝে মেলাতে কিছু কিছু স্টুডেন্টরা আসেন তাদের বক্তব্য রাখেন তারা কতটুকু পারবেন তারা যখন আইপিএস আইএস হবেন যারা আছেন তারাই পারছেন না এবার জেনে নেব যে কটা স্কুল এসছে তাদের কি বলার আছে Good afternoon, sir. I am Deepayan Hajra from Glennon School. Sir, you are welcome to Juktima 19th Kornagar Science Fair, sir. So, sir, this is my representation, sir. So, the name of this presentation is Volcanic Eruption. So, in this presentation, I am going to show you how a volcano erupts. Sir, these are some causes of volcanic eruption, and here are the effects of volcanic eruption positive effects as well as negative effects, sir. So, in this experiment, first of all, I have used baking soda, sir. Sir, it acts as base and sir, this is vinegar. The reaction is already yes, sir. So, sir, this is my experiment, sir. Sir, it is base and it is acid. So, sir, we know that when base and acid reacts together, it forms salt, water, and carbon dioxide. And because of the carbon dioxide, a pressure is generated. Due to the pressure, In in this experiment, in this experiment, the magma erupts. So, sir, this is my experiment. আমি সায়েন্স ফেয়ার কর্ম করে বেসিক যে প্রবলেম অফ ইন্ডিয়া সেটা কি তোমাদের কী মনে হয় যে কেউ বলতে পারো সবাই বলতে পারো যদি আধ ঘন্টার এই অনুষ্ঠানটা হয় তাহলে আধ ঘন্টার হবে বেসিক প্রবলেম অফ ইন্ডিয়া তোমাদের কী মনে হয় যে কেউ উত্তর দিতে পারো যে কেউ এনিওয়ান

করাপশন আমিও যেটা আপনি ক্রিয়েট করেন সেটা আমিও ক্রিয়েট করি এটা কি ক্রিয়েট করো জিজ্ঞেস করেছে আমার সঙ্গে এটা হয়েছে অ্যাকচুয়ালি ফর এক্স আমার সঙ্গে একটা জিনিস হয়েছে ট্রাফিকে ট্রাফিক পুলিশ আমাকে একবার ক্যাচ করেছিলেন তিনি আমার থেকে কিছু টাকা চান সেইটাই হচ্ছে একটা করাপশন কি ভারতবর্ষের ইস্যু হতে পারে আজকে তুমি যে স্কুলে পড়ো তো তুমি কিছু ক্রিয়েট করলে না তোমার থেকে ধরো ষাট টাকা ফাইন নিয়েছে তুমি একশো কুড়ি টাকা জেনারেট করো মাসে না বা আমার পয়সা খরচা করো তাই তো তুমি জেনারেট করো না কেন সেটা তো আরও বড়ো করাপশান যদি জেনারেট না করতে পারো সেটা আরও বড় করাপশান সে তো তার হয়তো প্রয়োজনে নিয়েছে সেটাকে তুমি করাপশান বলছো যেটা নিউজে দেখানো হয় তুমি ক্রিয়েট করো না কেন এই প্রশ্নটা আমি সব স্টুডেন্টদেরকে রাখছি যারা আমার পেছনে দাঁড়িয়ে আছেন কারণ এরা হচ্ছে ভবিষ্যৎ বিবেকানন্দ একশো পঁচিশ বছর আগে বলে গেছিলেন ভবিষ্যৎ কোথায় তোমরা তোমাদের হাত থেকে যে ভারতবর্ষের ভবিষ্যৎ তৈরি হবে সেই ভবিষ্যতে কী রিপ্রেজেন্ট করবে তোমরা এটা নিয়ে কিছু বলো এটা চ্যালেঞ্জ তোমাদের কাছে আমি দেশের প্রাইম মিনিস্টারের থেকে ভবিষ্যৎ আশা করি না দেশের ফাইন্যান্স মিনিস্টার ভবিষ্যৎ নন তোমরা আমাদের দেশের ভবিষ্যৎ তোমরা কি ভাবছো দরকার পড়লে কালকে আবার আসবো কালকে চলবে এটা আজকে লাস্ট দেখো তোমরা কেউ ভাবো আমি আবার ঘুরে এসে উত্তর নেব তোমরা ডিসকাস করে নাও যেমন ক্লাসে করো তোমাদের মধ্যে ভালোটা একে অন্যের ভালোটা কি আছে এই যে তিন তিন ছয় একজন সাতজন দাঁড়িয়ে আছে আটজন আটজন স্টুডেন্ট কি বলতে পারবে তোমাদের মধ্যে ভালো কি খারাপটা তো বললে একজন পুলিশের আটজন হাজারটা যে তোমাদের স্কুলে পড়ে হাজারটা স্টুডেন্ট হবে তাদের মধ্যে ভালোটা কি এটা নিয়ে কোনো দিন ভেবেছো নিউজ পেপার বার করেছো তার মানে আমরা করাপশন নিয়ে বেশি ইন্টারেস্টেড না ক্রিয়েশন নিয়ে ইয়েস সায়েন্স হচ্ছে ক্রিয়েশন যারা সায়েন্স নিয়ে কাজ করেন তারা যদি করাপশন নিয়ে ভাবেন জীবনে কোনো উন্নতি করতে পারবেন না ভাবনামুখ এই চ্যানেল ডেভেলপমেন্ট যদি আমরা করতে পারি তবে আমরা মানুষ নলে আমাদের আর জন্তুর মধ্যে কোনো তফাৎ থাকবে না আমি ঘুরে আসছি ফাইন্ড আউট যে তোমরা কি করতে পারবে ধন্যবাদ আমার নাম শিবা বিশ্বাস আমি 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 অরবিন্দ জিএসিপি স্কুল থেকে এসেছি আমি আগ্নেয়গিরির সম্বন্ধে কিছু বলবো পৃথিবীর নিচে ম্যাগমা আছে পৃথিবীর নিচে ম্যাগমা আছে পৃথিবীর ওপর কোনো ফাটল থাকলে সেই ম্যাগমা বেরোয় সেই ম্যাগমাকে আমরা লাভা বলি নেই দেখুন লাভা বেরোচ্ছে সেই লাভা জমে জমে মোচার মতন রূপ ধারণ করে তাকেই আমরা আগ্নেয়গিরি বা কেন বলি আগ্নেয়গিরি যখন ফাটে তখন মানুষের খুব ক্ষতি হয় এবং ছাই গ্যাস প্রভৃতি বেরোয় প্রায় আগ্নেয়গিরি সা প্রতি বছর ষাটটি করে অগ্নুপাত ঘটে এবং তিন রকমের জীবন্ত মৃত ও সুপ্ত জীবন্ত মানে রোজ রোজ হওয়া মৃত মানে কোনো দিন হয় না সুপ্ত মানে মাঝে মাঝে হওয়া কেমন লাগলো লিখে দিন বয়স নয় তুমি আমাকে কি প্রশ্ন করতে চাইবে কিছু না কিছু না আমি তোমাকে প্রশ্ন করলাম তুমি গড় করে বলে দিলে তো ভালো মুখস্ত করতে পারো তাহলে অন্য ধরনের প্রশ্ন করলে বলতে পারবে আগ্নেয়গিরি বাদে হ্যাঁ তাহলে এবার থেকে সেটা মাথায় রেখো খবর শুনে হোক অন্য বই পড়ে হোক মুখস্থের বাইরেও অনেক কিছু শিখতে হবে ধন্যবাদ তোমাকে আমি নম্রতা রয় আর ও তনিষ্ মিত্রা আমরা ক্লাস এইট থেকে মাদার ইন্টারন্যাশনাল স্কুল এটা হচ্ছে আমাদের বায়োলজি প্রজেক্ট সোলো পাওয়ার ইরিগেশন সিস্টেম এই প্রোজেক্টটার থ্রু দেখানো হচ্ছে কি যে সোলো পাওয়ার থেকে আমরা কী করে সোলো পাওয়ারকে কী করে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে সেটাকে আমরা ইউজ করতে পারি তো এই প্রসেসটা স্টার্ট হয় যখন সোলার রেডিয়েশনগুলো প্যানেলে পড়ে আর সোলার প্যানেলে কিছু সেলস থাকে সেই সোলার সেলসগুলোই ডিরেক্টলি কনভার্ট হয়েছে ইলেকট্রিসিটিতে সেই ইলেকট্রিসিটিটাকে এবার আমরা একটা ব্যাটারিতে স্টোর করি এবার সেই স্টোর করা ব্যাটারিটা আমরা অনেক ডিফারেন্ট ইউজে লাগাতে পারি মানে অনেক ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস চালানোতে আমাদেরকে হেল্প করতে পারে যেরকম এখানে ইরিগেশন সিস্টেম পাম্প জেনারেট করে হ্যাঁ পাম্প জেনারেট করা যায় তারপরে বাল্ব এই সব কিছু জানা যায় সব ইলেকট্রিসিটি অ্যাপ্লায়েন্সেস আর এখানে কিছু অ্যাডভান্টেজেস আছে ইট মেক্স ইরিগেশন পসিবল ইন রিমোট এরিয়াস মানে ভিলেজ টাইপ অফ এরিয়াতে এই মানে এই প্রসেসিটি যেহেতু এটা সোলার পাওয়ার দিয়ে আসছে আপনি আপনারা নামরা তাকে শুনলেন তনুশ্রী চুপ ছিল কিন্তু এইবার প্রশ্নটা দুজনকেই আপনারা এখানে একটা ছোট্ট ঘর বানিয়েছেন এই ঘরটা কি আপনাদের স্কুলের পাশে বা কোথাও বস্তি বাড়ি দেখেছেন বাস্তি যেটাকে বলে গরিব লোকেরা থাকে দেখেছেন তো সেরকম কোনো বস্তি কি আপনারা সোলার করতে চাইবেন অবভিয়াসলি কারণ সেরকম জায়গায় ইলেকট্রিসিটির অনেক মানে ইলেকট্রিসিটি পাওয়া যায় না হ্যাঁ যেহেতু ওরা অনেক করে তো সেরকম জায়গায় যদি সোলার প্যানেলস লাগানো হয় সেটা ওদের জন্য খুবই ভালো এবার ধরো সবাই বলবে ওরা তো অ্যাফোর্ড করতে পারবে না হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেম আমি প্রশ্নটা এই জন্যে করছি কি ওরা সলভটা করতে পারবে যদি ওরা উত্তর দিতে পারে ভালো নাহলে আমি উত্তরটা দিয়ে যাব সোলার প্যানেলটা এমপ্লেসমেন্ট করার সময় অনেক টাকা লাগতে পারে কিন্তু এটা প্লেসমেন্ট করা করা হয়ে যাওয়ার পরে না এই টাকাটা কিভাবে জোগাড় করবে আমি এই প্রশ্নটা আমার সেটা বসানোর পরে তো অনেক কিছু হবে এভ্রিবডি নোজ তোমাকে কোশ্চেনটা একটু টাফ আছে এটা ফাইনান্স মিনিস্টারও নাও দিতে পারেন বা দিতে পারবেন না বলছি ওই টাকাটা কীভাবে জোগাড় করে দেবে তুমি করে দেবে তোমার বাবা মার থেকে চাইবে না দুজনকে একই প্রশ্ন তা কারণ যদি এই চ্যানেলটা লাখ লাখ মেয়েরা দেখে বাচ্চা মেয়েরা যারা স্কুলে পড়ে তারা দেশের ভবিষ্যৎ তো হতেই হবে কারণ একটি মেয়ে তো আমার মা তাহলে আমার মা যদি আমার ভবিষ্যৎ হন তোমরা কেন হবে না টাকাটা কীভাবে জোগাড় করবে এই উত্তরটা তোমাদের থেকে চাইছি এখনই দিতে হবে না আমি ঘুরে আসছি কনসাল্ট উইথ ইউর টিচার্স কনসাল্ট উইথ ইউর ফ্রেন্ডস ফাইন্ড আউট দ্য আনসার ভাবনামুখ সেই উত্তরের অপেক্ষায় থাকলো আমরা ডেভেলপমেন্ট চ্যানেল আমরা তথাগতিত অন্য চ্যানেলের মতন প্রশ্ন করি না উই ওয়ান্ট আনসার ফ্রম দেম অ্যান্ড নট ফ্রম ফাইন্যান্স মিনিস্টার অর প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ধন্যবাদ আমার নাম তুফানসুরা সম্বন্ধে আমাদের মডেলের নাম রোড অ্যাক্সিডেন্ট প্রিভেনশন উইথ অ্যাডভান্স টেকনোলজি তো আমরা যেভাবে জেনে চলেছি যে ভবিষ্যৎকালে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বেড়েই চলেছে সেই অ্যাক্সিডেন্টকে রোধ করার জন্য আমি মডেলটি তৈরি করেছি তো আমরা কিছুদিন আগে জেনেছিলাম বিহালার একটি স্কুলে দুটি স্কুল স্টুডেন্ট মারা গিয়েছিল স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে তো সেই জন্য এখানে আমরা একটি সিস্টেম করেছি যেটি হলো যখনই স্কুলে ছুটি হবে তখন এইখানে ব্যারিকেডটি উঠে গিয়ে এখানে ব্যারিকেডটি পড়ে যাবে তার ফলে স্কুল স্টুডেন্টরা নির্ভয়ে চলে যাবে রাস্তা পারাপার করে নেবে তো যখনই রাস্তা পারাপার করা হয়ে যাবে তখন এখানে ব্যারিকেডটি পড়ে গিয়ে এখানে ব্যারিকেডটি উঠে যাবে তার ফলে আবার গাড়ি পুনরায় যেতে আরম্ভ পড়বে তো আমরা অনেক সময় জেনে থাকি যে কুয়াশাজনক রাস্তায় যদি কোনো গাড়ি সামনে খারাপ হয়ে যায় পেছন দিক দিয়ে অন্য কোনো গাড়ি সেই গাড়িটিকে দেখতে না পেয়ে পেছন দিক দিয়ে এসে ধাক্কা মেরে দেয় এবং বড়োসড় অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য এখানে সিস্টেমটি হলো যখন কোনো গাড়ি এখানে খারাপ হয়ে যাবে তো পেছন দিকে এই ল্যাম্প লাল আলো জ্বলে উঠবে তার ফলে পেছনে আসা গাড়িগুলো সতর্ক বার্তা পাবে যে সামনে কোনো গাড়ি খারাপ হয়ে গেছে আমরা অনেক সময় জানি যে রাস্তার উপর দিয়ে ট্রেন লাইন গেছে সেই ট্রেন লাইনে যখন ট্রেন আসে তখন এইখানে অনেক একটি ব্যারিকেড পড়ে যায় রাস্তাতে এবং অনেক মানুষ আছে সেই ব্যারিকেডটি মানে না ব্যারিকেটের ওপর বা নিচে দিয়ে গিয়ে ট্রেন লাইনের সামনে চলে গেলে ট্রেনের সাথে ধাক্কা মেরে দেয় সেজন্য এখানে সিস্টেমটি হল যখন এখানে ট্রেন ঢুকবে রেল লাইনে তখন এখানে এক কিলোমিটার আগে থাকতে একটি ব্যারিকেট উঠে যাবে এবং সেই ব্যারিকেটের নিচে বা উপর দিয়ে যাওয়ার কোনো অপশান থাকবে না তার ফলে সেই মানুষগুলো এখানে দাঁড়াবে আবার ট্রেন চলে যাওয়ার পর আবার ব্যারিকেটটি পড়ে যাবে তো আমরা অনেক সময় জেনে থাকি যে লরি ড্রাইভাররা সারা রাত গাড়ি চালানোর পর ভোরবেলা ক্লান্ত হয়ে যায় এবং তাদের চোখে ঘুম নেমে আসে তারা যদি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে তাহলে বড়সড় অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য এখানে সিস্টেমটি হলো এই হলো একটি অ্যান্টি স্লিপিং অ্যালার্ম সেটা যে যখন এই চশমাটি পরে কোনো গাড়ি ড্রাইভার গাড়ি চালাবে তখন যদি সে চোখ বন্ধ করে তাহলে এখানে একটি অ্যালার্ম বেজে উঠবে এবং যদি চোখ খোলা থাকে তাহলে কিন্তু এখানে কোনো অ্যালার্ম বাজবে না তো আমরা অনেক সময় জেনে থাকি যে অনেক মানুষ আছে যারা হেলমেট না পরে গাড়ি চালায় এবং হেলমেট না পরে গাড়ি চালানোর পরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তারা মাথায় পায় এবং তাদের ব্রেন ড্যামেজ হয় সেই জন্য এখানে সিস্টেমটি হলো যখনই কোনো মানুষ হেলমেট পরবে তখনই গাড়িটি স্টার্ট নেবে আচ্ছা ভেরি গুড ভেরি গুড সন্দীপনকে শুনলেন তারা বিরাট বিরাট প্রবলেম মনে হল সলভই করে দিয়েছে এবং যত বড় হবে তত প্রবলেম সলভই করবে এটা আমার ধারণা বলছি কোনো স্টুডেন্টকে ফাইন্যান্সিয়াল যদি হেল্প করতে হয় কি করে করবে বাবা মার থেকে টাকা না নিয়ে ধরো একটা স্টুডেন্টের পড়াশোনার জন্যে টাকা নেই তাকে হেল্প করতে হবে কীভাবে করবে মানে বাবা মার থেকে টাকা চাওয়া যাবে না স্কুলের স্টুডেন্টরা কীভাবে হেল্প করতে পারবে নিজেদের কাছে যদি বলি টাকা না নিয়ে হেল্প করতে হবে মানে ইউ ক্যানট ডোনেট মানি উইদাউট মানি কী করে টাকা জেনারেট করবে থাকবে না আমি চেষ্টার কথা জিজ্ঞেস করি মানে টাকাটা জেনারেট করবে কী করে ধরো তোমাকে টাকা দিতে বলা হয়নি এবার তুমি টাকাটা কি নিউটন যেমন আপেলটা পড়ল গ্র্যাভিটির আবিষ্কার করলেন টাকাটা শূন্যের থেকে আবিষ্কার করবে কী করে বলবে উত্তর দেবে একটু ভাবার সময় দিই সবাইকে আরও স্টুডেন্টরা ভাবছেন আমি ঘুরে এসে উত্তরটা নিয়ে নেবো সামনে রয়েছে মানে প্যাভেলিয়ানের সামনে কোন নগরে একটা প্রশ্ন ছিল করাপশনের উল্টোটা কি হতে পারে মানে ডেভেলপমেন্টের কাজ কি হতে পারে যেটা আমরা বলছি মাসে একটা দিন স্কুলে স্টুডেন্টরা টিচার্সরাও অবশ্যই এবং পাড়াতে যদি পারেন লিফলেট দিয়েও পুরনো খবরের কাগজ খাতা বই জমা করতে বলবেন পুরনো সেইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটাকে আমরা বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া ট্যাক্সের টাকা আপনারা জানেন ধর্মের টাকাটা আপনারা জানেন করাপশানের টাকাটাও বলল আর হচ্ছে ভিক্ষের টাকা চার ধরনের টাকা আমাদের দেশে ক্রিয়েট করা হয় তাহলে মানুষের পাশে দাঁড়ানোর টাকা কেন ক্রিয়েট করা হবে না তো এভরি স্টুডেন্ট যারা এখন পড়ছে তারা যদি এটাকে ক্রিয়েট করে আমরা এটা কম্পিটিশন শুরু করাচ্ছি অন টিভি থেকে তো আপনারা সেই কম্পিটিশানে নাম দেবেন নাম দেবার প্রথম বিষয়টা হচ্ছে স্কুল কত টাকা জেনারেট করলো ওটাকে বিক্রি করে ফার্স্ট প্রাইজ সেকেন্ড স্কুল আরও লড়লো আরও বেশি টাকা জেনারেট করলো এইভাবে প্রতি মাসে আমরা কম্পিটিশান রাখছি স্কুলে স্কুলে রাখবো যে স্কুল ফার্স্ট হবে সেই স্কুলে আমরা বলে অ্যাওয়ার্ড সেরিমানিটা রাখবো দেশের সব স্টুডেন্ট দেশের ইকোনমিকে লিখবে তার ভবিষ্যৎকে লিখবে তার টিচারদের হাত দিয়ে এবং সারা জীবন মানে তুমি যখন চাকরিও করবে তখনই ইউ ক্যান ডোনেট টু ইউর স্কুল তাহলে আমাদের দেশে কোনো গরিব স্টুডেন্ট আর থাকবে না এটাই বলার ছিল ধন্যবাদ ওদের সবাইকে করাপশনের উল্টো হচ্ছে ডেভেলপমেন্ট যেটা আমাদের দেশের স্টুডেন্টরা একদিন করে দেখাবে গ্লেনিলকে অনেক ধন্যবাদ রেখে গিয়েছিলাম তার উত্তর सर बेसिकलीफ इफ पीपल आर पुअर इन अलेज सो बेसिकली वी कैन इम्प्लेस दोलर पैनल्स बाई गेटिंग लोन फ्राम द फ्राम द एन जी ओ कैंपेनिंग्स एंड आफ्टर गेटिंग द लोन वी कैन इम्प्लेस दोलर पैनल हम लोग बिठा लेंगे हाँ और एक एडवाइस देना था okay. ये एडवाइस सब स्टूडेंट्स लोग के लिए टीचर्स लोग के लिए जो लोग स्कूल में हैं আমলোক বলেন ম্যানেমে একদিন পুরানা খবরের কাগজ পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিতে সেটাকে বিক্রি করে যে ফান্ড হবে সেই ফান্ডটা দিয়ে গরিব মানুষকে হেল্প করা তাহলে আপনাদের কোনো এনজিওর কাছে লোন নিতে যেতে হবে না আপনারা স্কুল থেকে করতে পারবেন এবং স্কুল ছাড়ার তিরিশ বছর পরেও আপনারা সেই স্কুলকে হেল্প করতে পারবেন তাই বলবো খবর কাগজ পড়ুন এবং খবর কাগজ স্কুলে জমা দিন আপনি পড়ে আপনি হতে পারে কোনো ছাত্র নন আপনি যে পাড়াতে থাকেন সেই পাড়াতে খবর কাগজ পড়ে পাশের স্কুলে এটাকে জমা দিয়ে টিচারদেরকে জানান তাহলে নিউজ পেপার ব্যাঙ্ক যেমন এস একটা ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা একটা ব্যাঙ্ক তাহলে হিউম্যান ব্যাঙ্ক আমাদের দেশে হবে না কেন ফুড ব্যাঙ্ক আছে ফুড ব্যাঙ্ক আছে ব্লাড ব্যাঙ্ক আছে সবই আছে তো তাহলে নিউজ পেপার ব্যাঙ্ক আই লুক ফরওয়ার্ড টু দি স্টুডেন্টস হু উইল রাইট আওয়ার ফিউচার আমাদের পেনশন ওরা দেবে সব কটা গরিব বাড়িতে সোলার ওরা বসাবে এবং কেউ না কেউ তো মিনিস্টার হবে গরিব বাড়িকে সব কাগজ ওরা দেবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ টিচার একদমই ভীষণ ভালো একটা উদ্যোগ এবং এই উদ্যোগটা যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে ছাত্রছাত্রীরাও ছোট থেকে বড় সব ছাত্রছাত্রীরা মানে স্টুডেন্টসরাও এটা শিখবে যে কীরমভাবে জিনিসটাকে রিইউজ করা যায় আমরা তো পেপারটা পরে আমরা সেটাকে ফেলে দিই বা ডাস্টবিনে সেটাকে করে দিই সেটা রিইউজ কিভাবে হয় এটার মাধ্যমে সেটাও স্টুডেন্টসরা শিখবে আর বড়োদেরকেও এই শিক্ষাটা দেবে আমি পাপড়ি মৈত্র মাদার ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাইমারি সেকশন আমিও মাদার ইন্টারন্যাশনাল স্কুল থেকে মহুয়া দে দত্ত আমিও মাদার ইন্টারন্যাশনাল স্কুল থেকে নীলাঞ্জনা চক্রবর্তী না এটা কোন নগরী কোন নগরী থ্যাংক ইউ তো এই জায়গায় বলবো আর সোসাইটির জন্য কাজ যুক্তিমান করে মানবিক বলে একটা আমাদের প্রজেক্ট আছে কোভিড সিচুয়েশন থেকে ফার্স্ট কোভিড থেকে আমরা সেই কাজ করছি বিনা পয়সায় নিডি মানুষদের জন্য আমরা পালস অক্সিমিটার নেবুলাইজার ভেপারাইজার এবং এখনো পর্যন্ত আমরা এক্সপেক্ট করতে পারি যে মাসে একটা দিন আপনারা এটা অর্গানাইজ করে পাড়ার লোকেদের থেকে খবরের কাগজ অনেকে পড়া ছেড়ে দিয়েছে খাতা বই যা হোক শিশুরা মায়েরা সবাই এগিয়ে এসে কাজটা করতে পারবে অবশ্যই এবং আপনারা যারা আশির ওপরে শুনছেন উপরে শুনছেন আর ভাবছেন আমরা রিটায়ার করে গেছি আমাদের কি কাজ আছে কাজ আছে মাসে একটা দিন পাড়াকে এক করার কাজটা নিশ্চয়ই রয়েছে আর মোবাইলের মাধ্যমে নিজেদেরকে রেকর্ড করে একটা গান একটা কবিতা বা একটা স্টেটমেন্ট যে পাড়ার জন্য কী করলেন এই মাসে বছরটা কি সেটা করে পাঠাবেন আমরা সেই চ্যানেলটাকে চালাবো ফিসটা চেয়ে নেবো একশো টাকা মাসিক ফিসটাও চেয়ে নেবো এইভাবে পাড়া এক হতে পারে দেশও এক হতে পারে একদিন পার্লামেন্ট সেকেন্ড থার্ড হলেও গরিবী দূরীকরণ হবে না কিন্তু মেঘনাথ শাহর যদি সেন্টার খোলে তার নিচে ছোট্ট করে লেখা থাকে এমপ্লয়মেন্ট সেন্টার টু তাহলে দেশে চেঞ্জ আসবে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ